আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে ভাসান টেকের আমাদের এক কাস্টমার দোকানদার, সে এই কাজটা পাঠাইছে। তো এটার পার্ট নাম্বার হলো LA-D 703P। আচ্ছা, তো সে আমাকে যেটা বলছে যে ভাই, কাস্টমার এক জায়গায় দেখাইছিল, তো ওই জায়গায় করতে পারে নাই, তো যার কারণে সে আমার কাছে দিছে। তো জানি না আমি করতে পারবো কিনা, তারপর আমি দেখি, চেষ্টা করি কি অবস্থা হয় কিনা, অথবা না হইলেও কোন পর্যায়ে গিয়া হবে না এটাও আমরা ফাইন্ড আউট করবো ইনশাল্লাহ। তো যতটুক দেখা মনে হইতেছে 19 ভোল্ট সেকশন ঘাটাঘাটি করছে, যেই ঘাটছে যে দিক দিয়ে 19 ভোল্ট সেকশন গুলি ঘাটাঘাটি করছে, এই যে ক্যাপাসিটার গুলি উঠায় আইছে। তো যত দেখতেছি 19 ভোল্ট সেকশন ঘাটাঘাটি করছে। তো সর্বপ্রথম আমরা আগে দেখি আমাদের 19 ভোল্ট শর্ট আছে কিনা, কি কারণে এগুলি উঠাইছে। তো যদি শর্ট থাকে তাহলে একদিকে যাব, শর্ট না থাকলে আরেক দিকে যাব। হ্যাঁ, আমাদের 19 ভোল্ট CLR এর ইনফিডেন্স শর্ট দেখাইতেছে। এটা শর্ট দেখাইতেছে মানে আমার 19 ভোল্ট সেকশন সমস্যা আছে। তো আমরা 19 ভোল্ট যেহেতু CLR শর্ট, তাই আমরা আগে আমাদের কয়েলের ইনফিডেন্সগুলি ঠিকঠাক আছে কিনা, আমাদের LDU সাপ্লাই ঠিকঠাক আছে কিনা, এগুলি আমরা সব দেখে তারপরে আমরা 19 ভোল্ট শর্টের দিকে যাব। তো এটা আমাদের চার্জিং, এটা হেলদি থাকবে, হেলদি আছে। এটা কোর 12-13 দেখাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে এদিকে 1.8 বা এই জাতীয় কিছু হবে, এটাও ইনফিডেন্স হেলদি, ভালো। এটা আমাদের র্যাম হওয়ার কথা, তো র্যামও হেলদি আছে। তো এইদিকে আছে আমার 3-5, তো 3 ভোল্ট বা 5 ভোল্ট যে কোনো একটা হবে। এটা আমার শর্ট দেখাইতেছে, এত কনফিডেন্স আসবে না। তো 3 ভোল্ট 5 ভোল্ট দুইটাই শর্ট দেখাইতেছে। যাকে এদিক থেকে আবার এই যে ক্যাপাসিটার আউটপুট, যে ক্যাপাসিটার ফিল্টারিং ক্যাপাসিটারটা ছিল, এটা উঠায় ফেলছে, এদিকে এটাও উঠায় ফেলছে। যাক, আমরা ওইদিকে যাব না। তো এদিকে মোসপেট উঠে আছে এক দিছে, এদিকের ক্যাপাসিটার ট্যাপাসিটার যা আছে এগুলি সব উঠে আছে এক দিছে। তো দেখি, এই সাইডের মোসপেটও উঠে আছে এক দিছে, এই ICও উঠাইছে। যাক, কি কারণে করছে দেখি আমরা আরেকটু। তো আমরা ফার্স্ট কয়েল এক সাইড করে ছুটাবো, ছুটায় দেখবো যে কোন সাইড শর্ট, এক সাইড শর্ট না দোনো সাইড শর্ট। কয়েল ছুটায় নাই, কয়েল দেখে ফ্রেশ মনে হচ্ছে, কয়েল ছুটায় নাই, যেই কাজ করছে। তো আমরা কয়েল উঠাই এক সাইড করে, দেখি আমাদের। আমরা সাধারণত যখন কাজ করি দেখি এরকম 3 ভোল্ট 5 ভোল্ট দুইটা একসাথে শর্ট খুব কম দেখা যায়। যাই হোক, তো কয়েল উঠে আমি LDUটাও চেক দিয়ে দেই। তো আমাদের 8 AIC, এটা হলো RT8243A AICটা। তো দেখি এটার LDU থাকার কথা 14 আর 15 নাম্বার পিন। তো 14-15 নাম্বার পিনের কি পরিস্থিতি আমরা দেখি, LDUটাও চেক দিয়ে দিই। তো এক সাইডে 5, 10, 14 আমাদের LDU শর্ট দেখাইতেছে। 14 নাম্বারে আমাদের 5 ভোল্ট LDU, 5 ভোল্ট LDU শর্ট। 15 নাম্বার 3 ভোল্ট LDU, 3 ভোল্ট LDU শর্ট। আচ্ছা, তো এত কিছু শর্টের জন্য IC দায়ী থাকতে পারে, LDU অনেক সময় IC থেকেও দুটা LDU শর্ট দেখায়। তো আমরা ICটা উঠায় নিই, দেখি কি পরিস্থিতি। তো আমরা IC উঠায় নিলাম। তো এখন দেখি আমাদের LDU শর্ট ছুটছে কিনা। না, LDU শর্ট আছে। एलडीओ एक शॉट शॉट से आरेकटा शॉट छोटे नहीं तो आमादेर 15 नम्बरे हलो एलडीओ 3 और 14 नम्बरे हलो एलडीओ 5 तो एलडीओ 3 टा शॉट रये गेछे किन्तु 5 टा छेड़ा दिसे तो 5 टा आईसीर कारणे आईसी शॉट जार कारणे 5 वोल्ट एलडीओ शॉट देखाइछे तो आमरा एखन 3 वोल्ट एलडीओ ते आमरा बोल्ट इंजेक्ट करे देखबो जे की शॉट तो आगे आमरा एलडीओ शॉट छुटाबो तारपरे आमरा जोदि एलडीओ शॉट छोटे तारपरे आमरा कॉइलेर शॉट छुटाबो कॉइलेर शॉट छुटले तारपरे गिये आमरा 19 बोल्टेर काज करबो और जोदि एर मध्ये अनेक समय की हय एर मध्ये चिप धरा पड़े जाए जे चिपे समस्या आछे तो आमरा एगुली देखी आगे आमरा एलडीओर शॉटटा छुटाई तो আমরা এখন বোল্ট ইনজেক্ট করব মাদারবোর্ডে বোল্ট ইনজেক্ট করে দেখব এলডিও তে 1 ভোল্ট বা 2 ভোল্ট ইনজেক্ট করব তো আমরা কানেক্ট করে নিলাম এলডিওর সাথে তো আমরা এখন ডিসি তে 1 ভোল্ট ইনজেক্ট করব তো আমরা ডিসি তে প্রথমে 1 ভোল্ট করে নেই আমরা আরেকটু ভোল্টেজ বাড়াই যতটুক মনে হইতেছে কন্ট্রোলারটা হিট হইতেছে তারপর আমরা আরেকটু ভোল্টেজ বাড়াইলে ফুল ক্লিয়ার হইতে পারবো যে আমাদের কি শর্ট সর্বোচ্চ আমরা 3 ভোল্ট দিব 3 ভোল্টের উপরে দিব না এর মধ্যে হওয়ার কথা আমাদের কন্ট্রোলার হিট হইতেছে আমি দেখাই এই যে দেখেন এদিকে খেয়াল করেন এই যে আমি থিনার দিছি এদিকে দেখেন এই যে মাঝে দিয়া থিনারটা শুকায়া একেবারে ই হয়ে যাইতেছে তো এই জায়গাটা অনেক হিট হইতেছে এই যে আমি থিনারটা দিলেও শুকায়া যাইতেছে তো কন্ট্রোলারটা আমাদের হিট হইতেছে তো আমরা প্রথমে এলডিও 3 এর শর্ট ছুটানোর জন্য কন্ট্রোলারটা উঠায় নেই तो আমরা এখন দেখি আমাদের এলডিও শর্ট ছুটছে কিনা আমাদের এলডিও শর্ট চলে গেছে 15 নম্বর পিনের এলডিও শর্ট এলডিও 3 ভোল্ট শর্ট চলে গেছে আমাদের এলডিও 5 ভোল্ট এটা শর্টও চলে গেছে তো দুটোটা শর্ট চলে গেছে এখন আমরা দেখব যে আমাদের কয়েলের কি অবস্থা तो कॉइलर आउटपुट साइड शॉर्ट इनपुट साइड शॉर्ट नहीं एटाओ इनपुट साइड शॉर्ट नहीं आउटपुट साइड शॉर्ट तो যাই হোক যে কোনো একটা দিয়ে আমরা শুরু করি তো আমাদের PL9 যেটা এটা হলো 3.3 ভোল্টের কয়েল তো আমরা 3.3 ভোল্ট কয়েলে আগে ইনজেক্ট করি দেখি की परिस्थिति थ्री वोल्ट शॉर्ट থাকলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের মেইন চিপ শর্ট হয়ে যায় অথবা মেইন চিপটাই বেশি দেখা যায় প্রসেসর কম দেখা যায় তারপরে দেখি আমরা तो এইটাও আমরা প্রথমে দেয়ার 2 ভোল্টের কাছাকাছি দিয়া 2 ভোল্ট দিয়ে আমরা শুরু করি তো 2 ভোল্ট আমরা ইনজেক্ট করলাম ডিসি তে আমরা দেখছেন করে নিলাম 2 ভোল্ট তো আমাদের লোড প্রায় 4 অ্যাম্পিয়ারের মতো আইসা পড়ছে তো আমরা দেখি আমাদের কি হিট হয় যতটুক দেখা মনে হইতেছে আমাদের চিপটাই চলে গেছে। তারপর আমি হিট আর একটু ভোল্টেজ আর একটু বাড়িয়ে দেই, দেখি কি পরিস্থিতি। আমরা 2.3 ভোল্ট করে নিলাম, এবার দেখি। হ্যাঁ, এবার ভালোভাবেই চিপটা হিট হইতেছে। এই যে আপনাদের দেখাই, এই যে দেখেন আমাদের চিপ হিট হচ্ছে। ল্যান সাউন্ড দুইটাও হিট হইতেছে, এই দুইটাও হিট হইতেছে। আগে আমরা এই দুইটা উঠে দেখি যে কি পরিস্থিতি। তো আমরা এই আইসি দুইটা উঠাই নিলাম, একটা ল্যানের একটা সাউন্ডের। তো দেখি এই দুইটা উঠানোর পরে আমার শর্ট ছুটছে কিনা। না, আমাদের শর্ট এখনো ছোটে নাই। তো যদি না ছোটে তাহলে আবার আমরা বোল্ট ইনজেক্ট দেই, দেখি আমাদের চিপি হয় কিনা অবশেষে। এবার আমাদের এম্পিয়ার কমে আসছে অনেক। তো ওই দুইটা হিট হওয়ার কারণে একটু বেশি হিট হইতো, লোড ছিল। তো এবার দেখি আমি আর একটু, এই যে থিনার দিলাম, চিপও বয়েল হইতেছে। এই যে দিক দিয়ে শুকায় যেতেছে থিনার। তো চিপটা যখন আমরা হাত দিয়ে ধরি তখন দেখতেছি যে হ্যাঁ, মোটামুটি ভালো হিট হইতেছে। এই যে আমার হাত প্রায় ঠোসা পড়ে যাওয়ার মতো। যাই হোক, তো আমরা অবশেষে এটা কি পেলাম যে আমাদের চিপ শর্ট। তো এত ঘাটাঘাটির পরে এত কিছু শর্ট হয়, একটা বোর্ড সাধারণত এইভাবে আসে না। আপনারা যারা কাজ করেন তারা জানেন, একটা বোর্ড সাধারণত এভাবে আসে না। তো অনেক ইঞ্জিনিয়ার আছে উল্টাপাল্টা ঘাটার কারণে হয়তো এক এক করে সব শর্ট হয়ে যায়। তো যারা কাজ করেন তারা এটা ভালোই জানেন। তো আমি সব ইঞ্জিনিয়ারদের বলবো একটু সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, সেকশন বাই সেকশন ভাগ করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার এই জাতীয় সমস্যাগুলি হবে না। আর আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি লাইক দিবেন। তো আমাদের বোর্ডটি অবশেষে বের হইল যে আমাদের চিপ শর্ট। তো চিপ শর্টের পরে আমরা এই কাজগুলি করি না, চিপ শর্টের পরের কাজ। তো সাধারণত দেখা যায় একটা চিপ চেঞ্জ করতে যেই টাকা বিল হয়, কাস্টমার আর কিছু টাকা ভরলে একটা বোর্ডই কিনে নিতে পারে, যার কারণে আর এইদিকে আমরা অত মনোযোগ দেই না। তো অনেকে আছেন ভালো কোনো জায়গা খুঁজে পান না কাজ করানোর জন্য, অনেক দোকানদার আছেন। তো আপনারা যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের দিয়ে কাজ করানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কেউ যদি কাজ শিখতে চান, অনেক ইঞ্জিনিয়ার আছেন যে আপনারা মুখস্থ কাজ শিখছেন, ডায়াগ্রাম সম্পর্কে তেমন ভালো ধারণা নাই, বায়োস এডিটিং সম্পর্কে তেমন ভালো ধারণা নাই। তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাডভান্স লেভেলের বায়োস এডিটিংয়ের কাজ শেখানো হয়, একেবারে আপডেট জেনারেশন পর্যন্ত, এবং স্কেমেটিক এ টু জেড আপনি ফুল রিড করতে পারবেন। তো তখন দেখবেন আপনাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ যখন কাজ ভাঙা কাজ করবেন তখন দেখবেন অনেক সহজে কাজ উঠাইতে পারতেছেন। তো আজকের ভিডিও এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।